নমস্কার, আমি অর্পিতা প্রামাণিক দাস বলছি। আজকের ভিডিও আমার হচ্ছে পটল আলুর মালাইকারি। দেখে নিন, আমি পটল এখানে ভেজে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি আর চিংড়িটাও ভেজে নিয়েছি। উপকরণ লাগছে আমার এখানে দুটো মতো পেঁয়াজ কাটা, একটা টমেটো পেস্ট, এনে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, স্বাদ মতো নুন, আর এটা আদা 1.5 ইঞ্চি মতো আদা, 5-6 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে 4 চামচা পোস্ত, 8 চামচা চালমগজ, আর 4টে কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি 1/2 নারকেলের মালাই, আর দুধটা বের করে নিয়েছি মিক্সিতে পিষে, দুধটা বের করে নিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি ফরচুন তেল। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে একে একে সব দিয়ে দেবো। আপনারা ভিডিওটা দেখুন, আর আজকের ভিডিও যদি আমার ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে ফেলুন, লাইক দিতে ভুলবেন না। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ। ভেজে নেব, এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। গলে আসার মধ্যে তারপর আমি দিয়ে দেবো মশলাটা, একটু গলে গেলে, নরম হয়ে গেলে এর মধ্যে একা একা আমি মশলা দিয়ে দেবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি, আপনারা করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। টমেটোটা প্রায় নরম হয়ে এসছে, পেঁয়াজটাও আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে পাউডার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর স্বাদ অনুসারে নুন। এরপর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, এটা আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেবো। যতক্ষণ না তেল থাকছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার ফ্রাই হয়ে এসছে, তেল থাকতে লেগেছে, আমি মশলাটা আমার কষানো ফ্রাই হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পোস্ত আর চালমগজ আর কাজু পেস্টটা। কিছুক্ষণ কষিয়ে নেবো, 2-3 মিনিট মতো। আমার দেখুন তেল ছেড়ে গেছে, এটা অনবরতে না নাড়লে লেগে যেতে পারে, কারণ কাজু বাদাম দেওয়া আছে, কাজু পেস্ট দেওয়া আছে। দেখুন আমার মোটামুটি তেল ছেড়ে এসেছে, দেখুন আমার তেল ছেড়ে এসছে, তাই আমার মশলাটা হয়ে এসছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো নারকেলের টুকটা।
दो तीन इंच मतलब हमें नाड़ी नेब একটু নাড়িয়ে নেব। একটু ঘন বড় তো নাড়তে হবে, কারণ এতে কাজু দেওয়া আছে। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি, যারা পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না। মশলাটা প্রায় হয়ে এসেছে দেখুন। এরপর আমি এর মধ্যে আলু পটল ও চিংড়ি একসঙ্গে দিয়ে দেবো। দু তিন মিনিট মতো আমি এটা কষিয়ে নেব। পটলটা প্রায় দু তিন মিনিট কষানোর পর প্রায় হয়ে এসছে আমার কষানোটা। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিই। পটল আলু যেহেতু ভালো করে কষে নিয়েছি ওই কারণে বেশি জল দিলাম না, একটু হলে এটা সেদ্ধ হয়ে আসবে পটল চিংড়িটা। পাঁচ মিনিট মতো রেখে দিলেই এটা সেদ্ধ হবে, পাঁচ মিনিট মতো এটা ফুটে যাক। ফিরে এলাম আমি সাত মিনিট পর, আমার রান্নাটা হয়ে এসছে দেখুন। পটলের মালাইস রান্নাটা মালাইস। আপনাদের এই রান্নাটা করে খেয়ে যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট কেউ করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন। আমার রান্নাটা এই পর্যন্ত, ধন্যবাদ।